প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সেকেন্ড ইয়ারের তোমাদের স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা চলছিল। আজ তোমাদের একটু রিভিউ ক্লাস করানো হবে। তো এখানে প্রথমে তোমরা জানো যে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটা হলো এখানে কিছু ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহৃত হয়, এটা নিয়ে তোমাদের আগেই আলোচনা করা হয়েছে। এখন আমি তোমাদের আজকে রিভিউ ক্লাসে আজকে তোমাদের এই পুরো ব্যাপারটা আর একটু আলোচনা করব। এখানে যে ব্যাপারগুলো, যে শব্দগুলো বা যে ফ্রেজগুলো এখানে আছে বা এসেছে, সেগুলো হলো প্রথমে আছে ওয়াজ বর্ন। তো ওয়াজ বর্ন অর্থ হলো জন্মগ্রহণ করা। তোমরা জানো যে এখানে সবসময় প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়, আর সেখানে এই যে বর্ন শব্দটা প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয় এই কথাটা কিন্তু অনেকের ধারণাই নেই। আসলে বর্ন শব্দটা অর্থ হলো যেমন আই ওয়াজ বর্ন বা হি ওয়াজ বর্ন, ইউ অথবা ইউ ওয়ার বর্ন, এই এই ব্যাপারটা এই ধরনের সেন্টেন্স সবসময় প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়। কারণটা হলো এই যে কোনো কাউকে জন্ম দেওয়া ব্যাপারটা কিন্তু অনেক কিছুর সঙ্গে যুক্ত। যেমন এই যে কেউ কিন্তু একা একা জন্মগ্রহণ করতে পারে না, আসলে বিশেষ করে মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তাকে তো অনেক ধরনের সেবা যত্নের প্রয়োজন হয়। এই জন্য ব্যাপারটা আসলে এই যে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়। এখানে আই ওয়াজ বর্ন বা হি ওয়াজ বর্ন অথবা ইউ আর বর্ন, এটা এইগুলো সবসময় প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আর পরে দুই নম্বরটা বলেছিলাম যে হ্যাপ টু অথবা হ্যাজ টু। হ্যাপ টু অথবা হ্যাজ টু, তোমরা জানো যে হ্যাপ টু এবং হ্যাজ টু নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এখান থেকে অনেক ধরনের অনেক ধরো সেন্টেন্স গঠন করা হয়েছে। যত ভার্ব আছে তত ভার্ব দিয়ে এই ধরনের এই যে হ্যাপ টু এবং হ্যাজ টু যে যে স্ট্রাকচারটা বা এটা হলো গঠন করা যায়। হ্যাপ টু অথবা হ্যাজ টু এর অর্থ হলো করতে হবে, যেতে হবে, খেতে হবে, নিতে হবে, পেতে হবে। এখানে দেখো উদাহরণ, এখানে প্রথমে প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট পরে হ্যাপ টু অথবা হ্যাজ টু, আয়ের পরে হ্যাপ টু হবে, আর হিয়ার পরে হ্যাজ টু হবে এবং ইউর পরে হ্যাপ টু হবে। তো এখানে আমাকে করতে হবে, তার মানে আই হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে, ইউ হ্যাভ টু ডু। তার মানে এখানে ফর্মুলাটা বা স্ট্রাকচারটা হলো হ্যাভ টু প্লাস ভার্ব। তো এখানে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট পরে হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস মূল ভার্ব। তোমরা জানো যে টু এর পরে সবসময় মূল ভার্ব হয়, দুটো একটা এক্সেপশন আছে, এছাড়া কিন্তু টু এর পরে সবসময় মূল ভার্ব হয়। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আর হলো তিন নম্বরটা বলা হয়েছে যে হ্যাড বেটার এবং উড রাদার, এটা এটার উপরে তোমাদের কিন্তু আলাদা একটা ক্লাস নেওয়া হয়েছে। তো এখানে হ্যাড বেটার অর্থ হলো কোনো কিছু করা উচিত, এরকম অর্থে হ্যাড বেটার ব্যবহার করা হয়। আর উড রাদার কোনো দুটো অপশন যদি থাকে এবং সেক্ষেত্রে আমাদের উড রাদার শব্দটা ব্যবহার করতে হয়। তো এখানে দেখো হ্যাড বেটারটা হলো প্রথমে হলো ইউ হ্যাড একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে হলো হ্যাড বেটার বসবে, যেমন আই আই হ্যাড বেটার অথবা ইউ হ্যাড বেটার। আর আর তোমরা জানো আর একটা কথা মনে রাখতে হবে যে হ্যাড বেটার এবং উড রাদার এই ফ্রেজগুলোর পরে কিন্তু মূল ভার্ব বসবে। তোমরা জানো হ্যাড হ্যাড এবং উড এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। আর তোমরা জানো এটাও জানো যে অক্সিলারি ভার্বের পরে কিন্তু মূল ভার্ব ব্যবহার করতে হয়। এখানে হ্যাড বেটার এবং উড রাদার এগুলো সম্পর্কে তোমাদের আগেও আলোচনা করা হয়েছে, এখন তোমাদের শুধুমাত্র স্ট্রাকচারটা গঠনটা, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট পর হ্যাড বেটার, এরপরে মূল ভার্বের মানে মূল ভার্ব ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। যেমন ইউ হ্যাড বেটার ডু ইট, মানে তোমার এটা করা উচিত। আর ইউ উড রাদার, এখানে এখানে যদি বলা হয় যে ইউ রাদার, যে উড রাদার এবং হ্যাড বেটার বারবার বলা হচ্ছে, উড এবং হ্যাড দুটোই কিন্তু অক্সিলারি ভার্ব এবং হ্যাড বেটার এবং উড রাদার, সে উড রাদারটা কোথায় ব্যবহৃত হবে সেটা হলো প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর উড রাদার, এরপরে মূল ভার্বটা ব্যবহার করতে হবে। এভাবে আমাদের হ্যাড বেটার এবং উড রাদারটা ব্যবহার করতে হয়। এরপরে আছে হলো লেট অ্যালোন। লেট অ্যালোন হলো প্রথমে হলো যেমন দেখো আমি একটা উদাহরণ দিই, যেমন হি উইল নট গেট জিপিএ টু ইন দ্য এক্সামিনেশন, লেট অ্যালোন জিপিএ ফাইভ। এখানে বলা হচ্ছে যে সে
জিপিএ টুই পাবে না, জিপিএ ফাইভের কথা বাদ দিলাম। তাহলে কোনো কিছু আমাদের একটা সেন্টেন্স দিতে হবে, এরপরে লেট এলোন শব্দটা দিতে হবে, প্রেসটা দিতে হবে, তারপর অন্য একটা কথা বলতে হবে। একটা প্রথমে বলা হচ্ছে যে হি উইল নট গেট জিপিএ ফাইভ, প্রথমে নর্মাল একটা ব্যাপারটা দিতে হবে, পরে কিন্তু আমাদের একটা অ্যাবনর্মাল ব্যাপারটা দিতে হবে। এখানে বলো অ্যাবনর্মাল ব্যাপারটা কি? ব্যাপারটা হলো সে তো জিপিএ টুই পাবে না, তাহলে জিপিএ ফাইভের কথা বাদই দিলাম, অথবা চিন্তাই করা যায় না। এরকম যদি বলা হয় যে হি ক্যান নট ওয়াক 2 মাইলস অথবা 3 মাইলস, এরপরে বলা হয় লেট অ্যালোন 5 মাইলস, এখানে বলা হচ্ছে যে সে তো 2 মাইল অথবা 3 মাইলই হাঁটতে পারে না, এবং 5 মাইলের কথা তো বাদই দিলাম। তা এইভাবে এরকম ক্ষেত্রে আমাদের লেট অ্যালোন শব্দটা ব্যবহার করতে, ফ্রেজটা ব্যবহার করতে হয়। এই যে এখানে বলছে যে হি ক্যান নট, হি উইল নট পাস ইন এক্সামিনেশন, সে পরীক্ষায় পাসই করবে না। এরপরে আছে হলো লেট অ্যালোন হি উইল নট পাস ইন এক্সামিনেশন, লেট অ্যালোন জিপিএ ফাইভ, সে পাসই করবে না, আর জিপিএ ফাইভের কথা তো বাদই দিলাম। আর এখানে পরে আছে হলো হোয়াট ইফ, হোয়াট ইফ এখানে বলা হচ্ছে যে হোয়াট ইফ মানে হোয়াট ইফ হোয়াট ইফ ইউ ফেল ইন দ্য এক্সামিনেশন, অথবা হোয়াট ইফ আই গো দেয়ার, এখানে বলা হচ্ছে যে হোয়াট ইফ ইউ ফেল ইন দ্য এক্সামিনেশন, মানে যদি তুমি ফেল করো তাহলে কি ঘটবে। তো দেখো এখানে বলা হচ্ছে প্রথমে হোয়াট আছে, এরপর আছে ইফ, তারপরে একটা সাবজেক্ট বসছে, এরপরে আছে, এরপরে ভার্ব আসছে, এরপরে হলো বাক্যের বাকি অংশ, তার মানে হোয়াট ইফ ইউ ফেল ইন দ্য এক্সামিনেশন। তার মানে হোয়াট দিয়ে শুরু হলো, হোয়াটের পরে ইফ হলো, ইফের পরে একটা সাবজেক্ট হলো, ভার্ব হলো, তারপরে এরপরে এই যে অবজেক্ট এবং সেন্টেন্সের বাকি অংশটা হচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে, প্রথমে হোয়াট ব্যবহার করতে হবে, ব্যবহার করার পরে ইফ ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, এভাবে তোমাদের হোয়াট ইফ ফ্রেজটা ব্যবহার করতে হবে। এরপরে আছে হলো অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো যেন, এর অর্থ হলো যেন, যেন শব্দটা সবসময় অধিকাংশ ক্ষেত্রে আনরিয়েল পাস্টে ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে অ্যাজ হি টকস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, এখানে বলা হচ্ছে সে এমন ভাবে কথা বলে যেন সে সে পাগল হয়ে গেছে। তাহলে দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এখানে বলা হচ্ছে যে হি টকস অ্যাজ দো অথবা হি স্পিক্স অ্যাজ দো হি ওয়ার ম্যাড, অথবা এরকম ক্ষেত্রে কিন্তু, তাহলে আমাদের প্রথমে কি হচ্ছে, প্রথমে প্রথমে একটা সাবজেক্ট এবং ভার্ব, এরপরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শব্দটা বসছে, তারপরে আমাদের আনরিয়েল একটা ব্যাপার আমাদেরকে বসাতে হচ্ছে। আমি সেন্টেন্সটা তোমাদের আরেকটা বলি, আরেকবার বলি, সেটা হলো হি টকস অ্যাজ ইফ হি ওয়ার আ বা এ ম্যাড, এখানে বলা হচ্ছে যে হি টকস মানে সে এমনভাবে কথা বলে, তারপরে আছে হলো যে অ্যাজ ইফ, এরপরে হি ওয়ার এ ম্যাড, এখানে বলছে হি এর পরে কিন্তু ওয়াজ বসে, ওয়াজ না বসে কিন্তু আমাদের এখানে ওয়ার ব্যবহার করা হলো, এটাই হচ্ছে আনরিয়েল পাস্ট। তারপরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দিয়ের পরে, অ্যাজ দো এর পরে আমাদের আনরিয়েল পাস্টটা ব্যবহার করতে হয়, এটা হলো গঠন। তো এখানে তোমাদের বলা হচ্ছে, তো ব্যাপারটা বুঝতে পেরেছ যে হি টকস অথবা ইউ টক অ্যাজ ইফ ইউ ওয়ার আ কিং, তুমি এমনভাবে কথা বলো যেন তুমি রাজা হয়ে গেছো। তার মানে প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে হলো একটা ভাব দিতে হবে, তারপরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো শব্দটা ব্যবহার করতে হবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশটা বসবে। আচ্ছা পরে আছে হলো অ্যাজ সুন অ্যাজ, তো অ্যাজ সুন অ্যাজ হলো বাক্যের প্রথমে ব্যবহার করা যায়, আবার বাক্যের মাঝখানে ব্যবহার করা যায়। তো এখানে বলা হচ্ছে যদি আমি এরকম এভাবে বলি, দি টিচার আই ওয়েন্ট টু দ্য ক্লাসরুম অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম, তো এখানে বলা হচ্ছে আমি তখনই ক্লাসে ঢুকলাম যখন টিচার ক্লাসরুমে প্রবেশ করলো। তার মানে কি, ক্লাসরুমে প্রবেশ করা, টিচার আসে এবং আমার আমার ক্লাসে যাওয়া ঠিক এক সময় ঘটেছে, মানে যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো যত দ্রুত সম্ভব, মানে খুব খুব ক্লোজ একটা সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটলো। তো আবার দেখো আই ওয়েন টু দ্য ক্লাস অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম, তো এখানে বলা হচ্ছে যে আই ওয়েন টু দ্য ক্লাস, আমি ক্লাসে এলাম, তো এখানে এখানে কিন্তু একটা সেন্টেন্স হলো, আর অ্যাজ সুন অ্যাজ দিয়ে কিন্তু সেন্টেন্সটা, দুটো সেন্টেন্সকে কিন্তু যুক্ত করা হলো। তার তোমরা জানো যে এটা অ্যাজ সুন অ্যাজ কিন্তু একটা কনজাংশনের মতো কাজ করছে, আর কনজাংশনের কাজ হলো কোন ওয়ার্ড অথবা ফ্রেজকে একসঙ্গে যুক্ত করা। এখানে বলা হচ্ছে হি
আই ওয়েন্ট টু দ্য ক্লাস অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম, তাহলে দুটো সেন্টেন্স হচ্ছে যে আই ওয়েন্ট টু দ্য ক্লাস, এটা একটা সেন্টেন্স, আর একটা হলো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম টু দ্য ক্লাস। তো এখানে ওই যে অ্যাজ সুন অ্যাজ বাক্যের মাঝখানে হলো, আর পরে আর একটা অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম টু দ্য ক্লাস, তাহলে দুটো অংশ হলো এবং এভাবে সেন্টেন্সটা গঠন হলো। তার মানে কি আমার, অথবা অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম টু দ্য ক্লাস আই ওয়েন্ট টু দ্য ক্লাস, মানে যখনই টিচার ক্লাসে এলো তখনই আমি ক্লাসে ঢুকলাম। এইভাবে মানে অ্যাজ সুন অ্যাজটা কিন্তু বাক্যের প্রথমে ব্যবহার করা যায়। তো এরপরে আছে হলো হোয়াট ইজ লাইক, অথবা হোয়াট ইজ লাইক, আচ্ছা হোয়াট ইজ লাইক হলো যে হোয়াট ইজ লাইক ডুইং দ্য জব, এই কাজটা করলে কেমন হয়। এখানে একটা স্ট্রাকচারের একটা মূল বৈশিষ্ট্য হলো যে হোয়াট ইজ লাইক যখন হবে, এরপরে যদি কোনো ভার্ব হয় তার সঙ্গে আইন যুক্ত করতে হবে। এটা এই এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা একটা বৈশিষ্ট্য যে হোয়াট ইজ লাইক গোয়িং দেয়ার, মানে এখানে বলা হচ্ছে যে ওখানে গেলে কি কেমন হবে। ঠিক আছে, তাহলে এরকম যে লাইক শব্দটা, হোয়াট ইজ লাইক এই ফ্রেজটা পরে যে ভার্বটা হবে তার সঙ্গে কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এরপর আসলে হোয়াট ডাজ লুক লাইক, এখানে যদি বলা হয় যে একটা ডলফিন দেখতে কেমন, তার মানে আমাদের করতে হবে হোয়াট ডাজ আ ডলফিন লুক লাইক, একটা ডলফিন দেখতে কেমন। তো এইভাবে যেমন একটা ভূত দেখতে কেমন, এরকম যদি বলা হয় তাহলে হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, একটা ভূত দেখতে কেমন। একটা তুমি যদি বলো যে একটা ট্রেন দেখতে কেমন, তো হোয়াট ডাজ এ ট্রেন লুক লাইক। এখানে দেখো হোয়াট ডাজ প্রথমে ব্যবহৃত হচ্ছে, তারপরে হলো কোনো একটা যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যেমন যে ট্রেন, অথবা একটা আমি বললাম যে একটা ডলফিন, এই ব্যাপারগুলো আসবে। তারপরে হলো লুক লাইক, শেষে লুক লাইক শব্দটা ব্যবহৃত নিতে হবে, এবং অবশ্যই সেন্টেন্সের মধ্যে তোমাদের ইন্টারভিউটি সাইনটা দেওয়া লাগবে। সাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে তোমরা কিন্তু অনেকে আমি কিন্তু সেন্টেন্সে যদি কেউ জিজ্ঞাসা চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন, অথবা নোট অফ এক্সক্লামেশন মানে জিজ্ঞাসাবোধক চিহ্ন, অথবা ওই যে বিস্ময়বোধক চিহ্ন যদি না দেয় তাহলে কিন্তু নামাটা কেড়ে রাখি। কারণটা হলো যদি কেউ চিহ্নগুলো না দেয় এর অর্থ হলো সে সেন্টেন্সটা কমপ্লিট করেনি। তো যা হোক এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এটা আরও কিছু সেন্টেন্স আছে, আরও কিছু গঠন আছে, সেটা আমি তোমাদের আজকে শেষ করতে পারবো না। তা বলে রাখছি যে ব্যাপারগুলো আমি তোমাদের একটু জন্য নির্দিষ্ট করে রেখেছিলাম, সেটা হলো নিদার নর, অথবা নাইদার নর, আইদার অর, তারপর নট অনলি বাট অলসো, তারপরে ইন্ট্রোডাক্টরি দেওয়ার, তারপরে ইন্ট্রোডাক্টরি ইট, এই সমস্ত ব্যাপারগুলো আছে। আমি তোমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা একটু আলোচনা করি, সেটা হলো নট অনলি আর হলো বাট অলসো। এখানে বলা হচ্ছে হি ইজ নট অনলি এ গুড প্লেয়ার বাট অলসো এ গুড স্টুডেন্ট, এখানে বলা হচ্ছে সে কেবল ভালো ছাত্র নয় সে একটা ভালো খেলোয়াড়ও। তাহলে এখানে কি বলা হলো যে এখানে বলা হলো হি ইজ নট অনলি, হি প্রথমে সাবজেক্ট হলো, সাবজেক্ট পর অক্সিলারি ভার্বটা হলো, তারপর নট অনলি, এরপরে একটা ওই যে গুড স্টুডেন্ট, বলা হচ্ছে সে ভালো ছাত্র নয়। দুটো অংশ তোমাদের দুটো জিনিস ব্যবহার করতে হবে, ভালো এই যে নট অনলির পরে একটা ব্যবহার করতে হবে, আবার বাট অলসোর পরে আর একটা ব্যবহার ব্যবহার করতে হবে। যদি একটা মানুষের মধ্যে যদি দুটো বৈশিষ্ট্য থাকে তাহলে কিন্তু দুটোই আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে বলা হচ্ছে যে হি ইজ নট অনলি, বললাম যে হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার, তাহলে দুটো ব্যবহার হচ্ছে, এই যে গুড স্টুডেন্ট মানে ভালো ছাত্র, আর গুড প্লেয়ার আর একটা ব্যাপার। তাহলে এইটা ওই স্টুডেন্টের মধ্যে দুটো গুণ আছে, সে প্রথম হলো সে ভালো ছাত্র, পরে অংশটা হলো সে ভালো প্লেয়ার। তাহলে এই দুটো ব্যাপারটাকে আমরা নট অনলি এবং বাট অলসো দিয়ে যোগ করেছি। তোমরা জানো যে নট অনলি বাট অলসো কিন্তু তোমাদের ওই যে ক্লজ নিয়ে আলোচনা করার সময় কিন্তু একটা জিনিস আমি একটা ক্লজ নিয়ে কিন্তু আলোচনা করিনি, সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা কিন্তু তোমাদের একটু আলোচনা করার দরকার ছিল। তো কোঅর্ডিনেট ক্লজ হলো এখানে যে নট অনলি বাট অলসো, এটা কিন্তু এর কোঅর্ডিনেট ক্লজ। তো এখানে তো তোমাদের আরো বললাম যে হি ওয়েন্ট নট অনলি টু লন্ডন বাট অলসো টু নিউ ইয়র্ক, এরকমও এভাবেও কিন্তু সেন্টেন্স গঠন করা যায়। এখানে বলা হচ্ছে যে সে কেবল লন্ডনে যায়নি, নিউ ইয়র্কেও গিয়েছিল। তাহলে হি ওয়েন্ট নট অনলি টু লন্ডন বাট অলসো টু নিউ ইয়র্ক, তো এখানে দুটো ব্যাপার হচ্ছে, দুটো স্থানের কথা বলা হয়েছে।
এই জন্য প্রথমে বলা হলো যে শি হি ওয়েন নট অনলি, প্রথমে সাবজেক্ট শব্দটির পরে ভার বলা হচ্ছে, তারপরে নট অনলি ব্যবহার করা হচ্ছে, তারপরে একটা জায়গার কথা বলা হচ্ছে, তারপরে বাট অলসো ব্যবহার করা হচ্ছে, তারপর আরেকটা জায়গার কথা বলা হচ্ছে। এইভাবে কিন্তু নট অনলি এবং বাট অলসো ব্যাপারটা ব্যবহার করতে হবে। আরটা যা হোক, তোমাদের ইন্ট্রোডাক্টরি ইট এটা খুবই বেশি ব্যবহৃত হয়, এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার দেয়ার শব্দটা তোমাদের দিয়ে একটি দুটো একটা সেন্টেন্স তৈরি করি। যেমন এরকম যদি বলা হয়, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তাহলে দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার হোম, মানে আমাদের বাসার পাশে একটা পুকুর আছে। তাহলে এই যে দেয়ার শব্দটা দিয়ে ব্যবহার করলাম, এই দেয়ারে অনেকে বলে যে এই দেয়ারে কোনো অর্থ নেই, কিন্তু এই দেয়ারটা বাক্যে প্রথমে ব্যবহার করতে হবে, এই জন্য এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইন্ট্রোডাক্টরি মানে কোনো কিছু শুরু করা, ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এই ব্যাপারটা কিন্তু ইন্ট্রোডাক্টরি, এবং ইন্ট্রোডাকশন কিন্তু ইন্ট্রোডাকশনের সঙ্গেই যুক্ত, মানে কোনো কিছু শুরু করার ব্যাপারটা, এই জন্য এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি ইট। যদি বলা হয় যেমন এখন যদি বলা হয় যে এখন শীতকাল বা এখন গরমকাল, যদি বলা হয় ইট ইজ উইন্টার নাও, মানে এখন শীতকাল। আবার যদি বলা হয় এখন গরমকাল, তাহলে হবে ইট ইজ সামার নাও। হ্যাঁ, তাহলে এই যে ইট শব্দটা ব্যবহার করা হলো, এগুলো দিয়ে তোমাদের একটা কোনো একটা সেন্টেন্স শুরু করা হলো, এই জন্য এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো যাই হোক, আজকে স্ট্রাকচারগুলো তোমাদের এই যে কোনো একটা সেন্টেন্স গঠন করতে হলে আমাদের তিনটা জিনিস ব্যবহার করতে হয়, সেটা হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এইগুলো সেন্টেন্সগুলো এই স্ট্রাকচারগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেইগুলোর সম্পর্কে আমি আলোচনা করেছি। সেটা হলো প্রথমে সাবজেক্ট কোথায় হবে, ভার্ব কোথায় হবে, এরপরে অবজেক্ট কোথায় হবে, সেন্টেন্সের বাকি অংশ কোথায় হবে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে। তো এরপরেও আশা করি তোমরা কিছু না কিছু বুঝতে পেরেছো। আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করতে হচ্ছে।